নিম্নচাপের প্রভাব কিছুটা কমে গেলেও দেশের বিভিন্ন জেলায় আজও বৃষ্টিপাত অব্যাহত আছে। খুলনায় গত ২৪ ঘন্টায় ১৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এবছরের সর্বোচ্চ। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। ঝালকাঠিতে সুগন্ধা এবং বিষখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাতক্ষীরাতে ডুবে আছে মাছের ঘের সহ জমির ফসল। প্রতিনিধির তথ্যচিত্র আরও জানাচ্ছেন অঙ্কন বিশ্বাস। লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে টানা কয়েকদিনের বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও দেশের বিভিন্ন জেলায় এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। খুলনায় গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪৬ মিলিমিটার। বুধবার সকাল থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এবছরের সর্বোচ্চ। এতে নিচু এলাকার অধিকাংশ বাড়ির নিচতলা তলিয়ে গেছে। নগরীর অধিকাংশ খাল দখল করে বালি ভরাট করাও তলিয়ে যাওয়ার অন্যতম কারণ বলছেন অনেকে। বর্ষার পরিপ্রেক্ষিতে রাস্তাঘাট সব তো তলিয়ে গেছে, খুব সমস্যা। ড্রেন তো ভেঙে চুরি গেছে, তারপরে যে ছোট ড্রেন, এতে পানি ঠিকমতো সরবরাহ করতে পারে না। রাস্তার উপরে পানি, আমাদের ড্রেনের একান্ত প্রয়োজন। বহুবার আমরা মেয়র মহোদয়ের কাছে দরখাস্তও করেছি, কিন্তু এর কোনো সুরাহা আমরা পাইনি। ঝালকাঠিতে জোয়ারের পানি বেড়ে ডুবে আছে বসতঘর ও ফসলের ক্ষেত। এখনও সুগন্ধা ও বিষখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাগেরহাট সদর রামপাল মোরেলগঞ্জ পানিবন্দি আছে ২০০০ পরিবার। এই জেলায় পানিতে ডুবে গেছে প্রায় ৮০০০ মাছের ঘের। আমন ধান সহ বিভিন্ন ফসলের ক্ষেত প্লাবিত হয়, শঙ্কায় দিন কাটছে কৃষকদের। আতঙ্কে থাকি, কখন জানি ভেসে যায়। চতুর্দিকে পানিতে আবদ্ধ হয়ে রয়েছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ফসলের মাঠ চিংড়ি। এদিকে দেশের বিভিন্ন নদীবন্দরগুলোকে আজও এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঙ্কন বিশ্বাস, আরটিভি।